ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর রামপুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি সকাল থেকে আমরা সারা দেশের বিভিন্ন স্থানেই প্রবল বৃষ্টি, কোথাও বৃষ্টি, তারপর গুড়িগুড়ি বৃষ্টির খবর আমরা পেয়েছি। রাজধানীর কী চিত্র আর বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি, কোনো চিত্র আপনি দেখতে পাচ্ছেন কি না? ধন্যবাদ সাথী। রাজধানীতে আসলে সামান্য নগরবাসীর ভোগান্তি শুরু হয়ে যায়, কমতি থাকে না। কারণ ঢাকা শহরে যেমন রাস্তা রাস্তা খননের কাজ চলে, রাস্তা মেরামতের কাজ চলে, সে জায়গায় সামান্য বৃষ্টি হলে আরও বেড়ে যায়। আর ঘূর্ণিঝড়ে রিমালের কারণে কিন্তু প্রভাবটা আরও বেশি পড়েছে রাজধানীর উপর। যদিও পটুয়াখালীতে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে, কিন্তু তারপরেও এই যে আশেপাশের অঞ্চলগুলো যেটা আছে রাজধানীতে, মানুষজন কিন্তু চলাচলে বিঘ্ন পেতেছে। কারণ বৃষ্টিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে তারা সেগুলি কিন্তু পরিমাণ কমে যায়। যেমন আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষরা হাঁটছে। এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রায় 50 জনের মানুষ দাঁড়ানো ছিল, তারা কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। পরে একজন ট্রাফিক পুলিশের সহায়তায় দু একটি বাস থামিয়ে তাদেরকে কোনোভাবে সেখানে তারা উঠিয়ে দিয়েছেন, সেই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। আসলে আমরা যদি একটু কথা বলতে চাই একজনের সাথে, যে একটু কথা বলি আপনার সাথে, কোথায় যে যাচ্ছেন আপনি? ক্যাম্পাস আছি, পরীক্ষা দিতে। কাজে? পরীক্ষা দিতে, ক্যাম্পাসে। শুনতে পাচ্ছেন আপনারা, আসলে গাড়ি আসছে, ওনার বাস এসেছে, উনি চলে গেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, সবকিছু মিলিয়ে রাজধানীর প্রভাব কিন্তু রাজধানীতে যানজট এবং সেই সাথে বেড়েছে মানুষের ভোগান্তি। অফিসগামী যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে নির্ধারিত সময়ের মধ্যে অফিসে যেতে, কিন্তু আজকে অফিসগামীরা কোনোভাবেই কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অফিস যেতে পারছে না। কারণ রাস্তায় যেমন রয়েছে বৃষ্টি কাদা, তেমনি রয়েছে কিন্তু যানবাহনের একটা ভোগান্তি। আমরা যদি একটু আরেকজনের সাথে কথা বলি, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি জব করেন? হ্যাঁ জি। কোথায় যাচ্ছিলেন? শুনছিলেন সাথী যে যারা আছে তারা কিন্তু অফিসগামী ব্যক্তিরা বলছেন তাদের কিন্তু ক্রমশ এ ধরনের সমস্যা হয়। রাজধানীতে সামান্য পরিমাণ বৃষ্টি হলে তাদের ভোগান্তি পোহাতে হয়। আজকে ঘূর্ণিঝড়ের রিমাল কিন্তু রাজধানীবাসীর উপর প্রভাব ফেলেছে মারাত্মকভাবে। সাথী ধন্যবাদ বৃষ্টি।